হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের প্রচুর পরিমাণে কমেন্ট পাওয়া যাচ্ছে ফ্রি ফায়ার গেমের স্পেশাল এয়ারড্রপগুলো কীভাবে কিনবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফ্রি ফায়ার স্পেশাল এয়ারড্রপ কীভাবে কিনবেন এবং যে কোনো আইডিতে, যে কোনো সার্ভারের আইডিতে স্পেশাল এয়ারড্রপগুলো আপনারা কিনে নিতে পারবেন খুবই সহজে, বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করে। চ্যানেলে যারা নতুন ভিজিটর অ্যান্ড নতুন দর্শক আছেন, হ্যাঁ, সকলের আগে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যে সকল ভাই বোনেরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেকনিক্যাল প্রো আর যে অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমরা অতীতে, মানে কিছুদিন আগেও আমরা কিন্তু স্পেশাল অ্যাড্রপগুলো কিনেছি। কিছু মেথডের প্রবলেমের কারণে আমাদের অ্যাড্রপগুলো অফ করে দেওয়া হয়েছিল অ্যাপের ভিতরে সাময়িক সময়ের জন্য। অ্যান্ড আপনাদের কমেন্ট অ্যান্ড মেসেজের রিকোয়েস্টে আমরা আবার অ্যাড্রপ চালু করে দিয়েছি টেকনিক্যাল প্রো আর যে অ্যাপ্লিকেশনের ভিতরে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন অ্যাড্রপ অর্ডার করার জন্য কিন্তু গেমের আইডি পাসওয়ার্ড দিতে হয়, অ্যান্ড খুবই সতর্কতার সাথে সিনসিয়ারলিভাবে অ্যাড্রপ অর্ডার না করলে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এখানে কী করতে হবে, আপনারা কীভাবে কী করবেন, কীভাবে সঠিকভাবে অর্ডার করবেন, কোনো রকম ভুল যাতে আপনাদের না হয় এ টু জেড দেখাই দেবো ভিডিওটি। কোথাও স্কিপ না করে মনোযোগ দিয়ে একটা মিনিট সময় ধরে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আপনাদের ফোনে যদি টেকনিক্যাল প্রো আর্টস অ্যাপ্লিকেশনটি না থাকে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেকনিক্যাল প্রো আর্টস অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড যদি না পারেন এ বিষয়ে ভিডিও দেওয়া আছে, ভিডিও আইপ্যাডে সেট করে দেবে, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন সেটা দেখে নেবেন। বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনারা টেকনিক্যাল প্রো আর্টস অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে এখানে ক্যান্সেল দিয়ে দেবেন। ক্যান্সেল দিয়ে দিলে আপনারা এখানে দেখতে পারবেন অল প্রোডাক্ট এখানে আছে। আপনাদের জন্য আরও একটি সুখবর আছে, সেটা আগে দিতে চাচ্ছি। ইন্দোনেশিয়ান সার্ভারটা অফ করার জন্য একেবারে নিচের অপশনটা চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা আছে, এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপ করাতে পারবেন। ইন্দোনেশিয়ান সার্ভারে টপ করার উপর ক্লিক দিলে আপনারা এখানে দেখতে পারবেন সিম্পল এখানে উইকলি নিতে পারবেন 160 টাকা, 5টা উইকলি পড়বে 780 টাকা, মান্থলি মেম্বারশিপ 570 টাকা, মান্থলি প্লাস উইকলি কম্বো 720 টাকা, লেভেল আপ প্লাস 145 টাকা। ইন্দোনেশিয়ান সার্ভারের জন্য এই অপশনটা কিন্তু অনলি ইন্দোনেশিয়ান সার্ভারের জন্য। এই যে দেখুন এখানে বড় বড় করে লেখা আছে। জাস্ট আপনারা কী করবেন, ইন্দোনেশিয়ান সার্ভারে যারা টপ করাতে চাচ্ছেন তারা এই অপশন থেকে ইন্দোনেশিয়ান সার্ভারে টপ করাতে পারবেন। মাস্ট বি মনে রাখবেন এখান থেকে কিন্তু বাংলাদেশ সার্ভারে টপ আপটা হবে না, অনলি এই যে এখানে লেখা আছে ইন্দোনেশিয়ান সার্ভারের। অ্যান্ড বাংলাদেশ সার্ভার সহ যে কোনো সার্ভারের অ্যাড্রপ নিতে পারবেন এই অপশনটা থেকে। স্পেশাল অ্যাড্রপের একটা অপশন দেখুন এখানে আছে। অ্যান্ড বাংলাদেশ সার্ভারে সকল প্রকার টপ করাতে পারবেন বাদবাকি প্রসেসের মাধ্যমে। যারা সেল অ্যাকাউন্ট কিনতে চাচ্ছেন সেল অ্যাকাউন্ট কিনতে পারবেন এই অপশনটা থেকে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে স্পেশাল অ্যাড্রপ আপনারা কীভাবে কিনবেন। তো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 4A স্পেশাল অ্যাড্রপে একটি অপশন দেওয়া আছে। কী করবেন, জাস্ট স্পেশাল অ্যাড্রপের উপরে ক্লিক করে দেবেন। অ্যান্ড আপনার অ্যাড্রপটি কত ডলারের সেটা সিলেক্ট করতে হবে। আপনার অ্যাড্রপটা যদি $0.99 অর্থাৎ $1 অ্যাড্রপ হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন $0.99 অ্যাড্রপটি পড়বে অনলি 80 টাকা। অ্যান্ড এখানে $2 অ্যাড্রপটা পড়বে 145 টাকা। সো যারা রিসেল করতে চাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনার অ্যাড্রপগুলো রিসেল করতে পারবেন লাভ রেখে। অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য অ্যাপে কিন্তু অ্যাড্রপের রেট এখান থেকে 95 দিয়ে থাকে, 95 টাকা করে মার্কেটে এখন চলে। সো আপনারা কী করবেন, যারা রিসেল নিতে চাচ্ছেন তারা রিসেল নিতে পারবেন। এখন মনোযোগ দিয়ে দেখুন বিষয়টি, এখানে আপনার অ্যাড্রপ কীভাবে অর্ডার করবেন। অ্যাপের ভিতরে ঢোকার পরে স্পেশাল অ্যাড্রপের অপশনে আপনারা ক্লিক করে দেবেন। স্পেশাল অ্যাড্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কী করবেন, সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন $0.99 অ্যাড্রপটি এখান থেকে পড়বে 80 টাকা, অ্যান্ড $2 অ্যাড্রপটি পড়বে এখান থেকে 145 টাকা। তো আপনার অ্যাড্রপে যে ডলারের আইকনটি থাকবে ওখানে যদি $0.99 থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন। তো এখানে কী করবেন, এটা সিলেক্ট করে দেবেন। যদি 80 টাকার অ্যাড্রপ কিনতে চান তাহলে $1 যে অ্যাড্রপটা আছে এটা সিলেক্ট করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কী করবেন, নিচে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কী করবেন, অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট হলে কী করবেন দুইটা দেখাই দিব। তো ফেসবুক অ্যাকাউন্ট যদি হয় এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ, এটার উপরে ক্লিক করে দেবেন। তো সিম্পলি এটার উপরে ক্লিক করে যখন আপনি দেবেন আপনার সামনে এখানে শো হবে ফেসবুক অ্যান্ড জিমেইল, ঠিক আছে, ফেসবুক অ্যান্ড জিমেইল। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে সিম্পলি জাস্ট ফেসবুকে ক্লিক করে দেবেন। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পরে এখানে কী করবেন, ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর, এখানে আপনার অ্যাকাউন্টের যে ফোন নম্বরটা আছে সেটা বসাবেন, বসে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসাবেন। সব থেকে ভালো হয় যদি টু স্টেপ ভেরিফিকেশন অফ করা থাকে, তাহলে এই অপশনটাতে আপনার কিছু দেওয়া লাগবে না যদি টু স্টেপ ভেরিফিকেশন অফ করা থাকে। অ্যান্ড যদি আইডিতে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে টু স্টেপ ব্যাকআপ কোড এখানে 4টা ব্যাকআপ কোড কিংবা 2টা ব্যাকআপ কোড এখানে দিয়ে দেবেন, আনইউজড ব্যাকআপ কোড। তো আশা করি বুঝতে পারছেন ফেসবুক দিয়ে কীভাবে অর্ডার করবেন। অ্যান্ড এখন কথা হচ্ছে জিমেল আইডি দিয়ে কীভাবে অর্ডার করবেন। হ্যাঁ, প্রত্যেকটা জিমেল আইডি দিয়ে অর্ডার করলে কিন্তু ব্যাকআপ কোড দেওয়া লাগবে, মাস্ট বি ব্যাকআপ কোড কিংবা কনফার্মেশন যে কোডটি আছে, লগ ইন কোড যেটাকে বলে, অফলাইন কোড যেটা 15 মিনিট করে টাইম থাকে ওই কোড কিন্তু দিতে হবে। তো সিম্পলি যদি জিমেল আইডি দিয়ে অর্ডার করেন ফেসবুকের এখানে ক্লিক করে দেবেন,
অ্যাকাউন্ট টাইপের উপরে ক্লিক করে দিলে নিচে দেখুন জিমেইল লেখা আছে, সিম্পলি জিমেইলের উপরে ক্লিক করে দেবেন। তো জিমেইলের উপরে ক্লিক করে দিলে সেম প্রসেস, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে ব্যাকআপ কোড দিবেন, জিমেইলের ব্যাকআপ কোড, জিমেইল আইডি দিয়ে অর্ডার করলে মাস্টলি ব্যাকআপ কোড দিতে হবে। তো এখন কথা হচ্ছে কোন সময় আপনি এয়ারড্রপ অর্ডার করবেন না। আপনার এয়ারড্রপের যদি 10-15 মিনিট সময় থেকে থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন, কিন্তু আপনার এয়ারড্রপের যদি 2-3 মিনিট সময় থেকে থাকে সেক্ষেত্রে তখন আপনি আর এয়ারড্রপটি অর্ডার করবেন না। অবশ্যই এয়ারড্রপ আপনারা এমন টাইমে অর্ডার করবেন 2-1 ঘন্টা সময় এয়ারড্রপের এখন হাতে আছে, এমন টাইমে আপনারা এয়ারড্রপটি অর্ডার করতে পারবেন, সেক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে। অ্যান্ড এই বিষয়টা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন কী বিষয়টি আপনারা বুঝতে পারেননি, ভিডিওটা অনেক ইজি করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এখানে আমি একটা আইডি পাসওয়ার্ড দিচ্ছি, আইডি পাসওয়ার্ডটি কীভাবে অর্ডার করবেন সেটাও দেখায় দিব। তো বন্ধুরা আমি এখানে জাস্ট একটি আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি আপনাদের পেমেন্টের সিস্টেমটা দেখানোর জন্য। তো এই আইডি পাসওয়ার্ডটি কেউ ট্রাই করবেন না, এটা জাস্ট ডেমো হিসেবে আমি আপনাদের দেখানোর জন্য ব্যবহার করেছি। তো বায়ের ওপরে ক্লিক করে দেবো, এখানে বসানোর পরে বায়ের ওপরে ক্লিক করে দিলেই আপনাদের সামনে পেমেন্ট প্রসেসটি শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস চলে এসেছে, জাস্ট আপনি বিকাশ থেকে যদি টাকা পাঠাতে চান বিকাশ পেমেন্টে দিয়ে অটো পেমেন্ট করতে পারবেন, বিকাশ এখান থেকে ট্রানজাকশন আইডি বসিয়ে অর্ডার করতে পারবেন, নগদ ট্রানজাকশন আইডি বসিয়ে অর্ডার করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো বিকাশ পেমেন্টের উপরে। তো সিম্পলি কী করবেন, বিকাশ পেমেন্টের উপরে ক্লিক দিয়ে এই যে নিচে দেখুন প্রসেস লেখা চলে এসেছে, এই প্রসেসের উপরে আপনারা ক্লিক দিয়ে দেবেন। অ্যান্ড প্রসেসের উপরে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোড নেবে, অ্যান্ড লোড নেওয়ার পরে এখানে বিকাশ অটো পেমেন্ট সিস্টেমে নিয়ে চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন অটো পেমেন্ট সিস্টেমে নিয়ে চলে এসেছে, এখান থেকে আপনারা ডিরেক্ট অর্ডার করতে পারবেন। এখানে অর্ডার করা আসলে সকলেই পারেন, দারাজ থেকে প্রোডাক্ট কীভাবে কিনতে সেটাও জানেন সকলে, এভাবে এখান থেকে অর্ডার করতে পারবেন। এখন বিকাশে এটা ক্লিক দিলে আপনারা এখান থেকে নাম্বারটি কপি করবেন, কপি করার পর বিকাশে চলে যাবেন, চলে যেয়ে এখানে 80 টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডি বসাবেন এই অপশানটাতে, আর এখানে কোন নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটা বসে প্রসেস দিয়ে দিলে অর্ডার হয়ে যাবে। অ্যান্ড নগদও সেম প্রসেস। এখন এটাও যদি না বুঝতে পারেন এই বিষয়ে ভিডিও দেওয়া আছে কীভাবে বিকাশ এবং নগদ থেকে টপ আপ করবেন, একেবারে লাইভ দেখে দিয়েছি সেভাবে ভিডিওগুলো দেখে নিতে পারবেন, ভিডিওটি আমি আইপ্যাডে সেট করে দিব। তো এখন কথা হচ্ছে যদি আপনি ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলেন, অর্থাৎ এই যে পাসওয়ার্ড এখানে আপনি ধরুন ভুল পাসওয়ার্ড দিয়ে অর্ডার করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার কী হবে, ভুল পাসওয়ার্ড দিয়ে অর্ডার করে যদি হয়ে যায় বাই চান্স আপনি ভুল করে ভুল পাসওয়ার্ড দিয়ে অর্ডার করে ফেলেছেন সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনাকে একটু ওয়াইট করতে হবে। ওয়াইট করে আপনি এখানে কোনায় দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে আপনি ক্লিক দিয়ে দেবেন। থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন অর্ডার হিস্ট্রি বলে একটা অপশান আছে, মাঝখানের অপশানটি অর্ডার হিস্ট্রি, এটার উপরে ক্লিক দিলে আপনার অর্ডারটি দেখতে পাবেন, এখান থেকে ক্যান্সেল হয়ে গেছে, কমপ্লিট এখানে দেখাবে না, যদি ভুল তথ্য দিয়ে অর্ডার করেন সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে কী করবেন, ক্যান্সেল হয়ে গেলে যদি দেখেন যখন আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে সে কমপ্লিটের এখানে ক্যান্সেল লেখা থাকবে, তখন আপনারা কী করবেন, তখন এই যে ট্রানজাকশন আইডি দিয়ে আপনি প্রথমে টাকা পেমেন্ট করছিলেন এই ট্রানজাকশন আইডি দিয়ে পুনরায় অর্ডার করতে পারবেন, পুনরায় আপনারা আবার চলে আসবেন সেমভাবে, ভুল যদি হয়ে যায় দ্বিতীয়বার আপনারা সেমভাবে আবার অর্ডার করবেন, এভাবে এখানে ফোন নাম্বার টাম্বার দিয়ে এইভাবে দিয়ে বাই করতে পারবেন সেম প্রসেসে। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি জিনিসটা। তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত, এছাড়াও যদি না বুঝতে পারেন তাও কমেন্ট করে জানাবেন, কোনো কারণবশত যদি আমাদের সাথে যোগাযোগ করা লাগে সেক্ষেত্রে অ্যাপের কন্ট্যাক্ট আছে চলে আসবেন, কন্ট্যাক্ট আছে চলে আসে, এখানে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যান্ড আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন। হ্যাঁ, আর একটা কথা বলতে চাচ্ছি, ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপের জন্য আপনারা কেমন রেসপন্স দিবেন সেটার উপর ডিপেন্ড করছে, তারপরে ইন্দোনেশিয়ান সার্ভার টপ আপ চালু করে দিয়েছি অলরেডি, এখান থেকে আপনারা ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপ করাইতে পারবেন। এখানে আপাতত উইকলি মান্থলি অ্যান্ড লেভেল আপাস রাখা হয়েছে, আপনার ইন্দোনেশিয়ান সার্ভারে যদি ভালো রেসপন্স পাই সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান সার্ভারে আমরা অল প্যাকেজ এখানে চালু করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দেখতে থাকবেন টেকনিক্যাল প্রোয়ার্ডসে। আর যে সকল ভাই বোনেরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।